তোমরা শুধু দেখো কিরকম ভাবে ওরা আসবে এখানে, এইভাবে ঠিক এইভাবে ওদের খাবার দেওয়ার সময় ওরা ঠিক আসে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক আছে। আরেকজন আসছেন, তো এরা পাগল হয়ে যায়। তো এই অবলা জীবগুলোর জন্য যদি একটু কিছু করা যায় সেটা খুবই অনেক। তুমি খেয়েছো পাপা, খেয়েছো? বলে দাও সবাইকে যে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমরা তো অবলা, আমাদের তাড়িয়ে দিও না, আমাদের একটু থাকতে দিও, একটু খাবার দিও, সবাইকে বলে দাও পাপা, বলে দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, হাত দাও একটু, সবাইকে হাতে হ্যান্ডশেক করে দাও। আচ্ছা, সবাইকে বলে দাও, বলো পলাঙ্কে, বলে দাও সবাইকে, বলে দাও সবাই ভালোভাবে থাকবে, আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে না, বলে দাও সবাইকে, বলে দাও। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং মি অন মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ রিতিকা চক্রবর্তী, অ্যান্ড ইফ ব্লগিং ইজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট ইউ ক্যান ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দিস চ্যানেল বিকজ ইটস ফ্রি টু সাবস্ক্রাইব, অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন মাই আদার সোশ্যাল সাইটস অ্যাজ ওয়েল, আই এম গিভিং দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স, সো প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মি দেয়ার অ্যাজ ওয়েল। সো আজকের ব্লগটা আমি একটা পারপাসে করেছি, পারপাসে করছি একটা খুব, আমার মনে হয় যে এটা আজকে সবার সাথে শেয়ার করার একটা খুব ইম্পর্টেন্ট ডে, কারণ তোমরা সবাই জানো যে কখন যশ আসবে, একটা ঘূর্ণিঝড় যেটা একটা খুবই ভয়াবহ রূপ ধারণ করবে, আমরা সবাই জানি। আমরা এর আগেও এর একটা একটা সচেতনতা আমরা পেয়েছি যে এরকম কিছু হবে। তো তোমাদের সকলকে আমার এই ব্লগটা করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো, তোমরা সবাই বাড়িতে থেকো। আমি জানি যে লকডাউন, সবাই বাড়িতেই হয়তো আছো, কিন্তু তার সাথে প্লিজ যদি এই ঝড়ের মধ্যে, এই বৃষ্টির মধ্যে কোনো রাস্তার কুকুর, স্ট্রে ডগস, তারা যদি তোমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়, প্লিজ তাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, কারণ ওরা অবলা, ওরা কোথায় যাবে তোমাদের যদি একটু সাহায্য না পায়। তো একটু ওদেরকে আশ্রয় দিও, যদি বিস্কিট থাকে বা কোনো রকম বাড়িতে উচ্ছিষ্ট খাবার থাকে যদি তোমাদের মনে হয় ওদের সাথে একটু শেয়ার করা যায়, দিও। আমরা আমাদের মতনভাবে পাঁচটা কুকুরের দায়িত্ব নিয়েছি, সেটা অনেক দিন হয়ে গেছে, এক বছর হয়ে গেছে স্ট্রে ডগসের। আমরা কোনো শৌখিনতা করে কোনো কুকুর পুষিনি যাদেরকে আমরা হয়তো ভালো রাখতে পারবো, কারণ আমার মনে হয় যে রাস্তার কুকুর যারা হয় তাদেরকে যদি ভালো রাখা হয় তাহলেই হয়তো কোনো না কোনোভাবে আমরা আসল যে কুকুর প্রেমী হই বা যাই হই না কেন, বাড়িতে কুকুর থাকুক ঠিক আছে, শৌখিনতা করে একটা কুকুর রাখতেই পারি, কিন্তু রাস্তার কুকুররা খারাপ থাকবে, ওদেরকে আমরা দুর্ছাই করব আর বাড়ির কুকুরটাকে শৌখিনতা করে রেখে দেবো, তা তো কখনো হয় না। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি পারো প্লিজ, আমার হাত জোর করে তোমাদের কাছে আমার অনুরোধ, ওদেরকে এই একটা কঠিন সময় হাতটা বাড়িয়ে দিও, ওদেরকে একটু আশ্রয় দিও, ওদেরকে থাকার একটু কোনো কিছু খাবার দিয়ে ওদেরকে তোমরা সাহায্য করো। আমরা আমাদের মতন চেষ্টা করি সবাই, যে কটা কুকুর আছে আমাদের পাড়ায় সে কটা কুকুরকে খাওয়ার দাওয়ার, তো আমাদের দিক থেকে আমরা সেটা করি, তোমরা তোমাদের দিক থেকে যেটুকু সম্ভব সেটা করো। তো এটুকুই বলার ছিল, সবাই সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো, একে অপরের সাহায্য করো, যেটুকু সম্ভব সেটুকুই সাহায্য করো, কারণ এখন কেউই ভালো নেই, সবাই একটা খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে থেকে আমরা যাচ্ছি। তো আমি অনেকদিন পর, আমি জানি আজকে ব্লগটা আমার দিচ্ছি, আমি আপলোড করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাই এই সমস্ত রাস্তার কুকুররা যাতে এই কঠিন অবস্থাতে যেন ওরা একা না থাকে, ওরা যাতে, ওদেরকে যাতে তোমরা একটু সাবধানতা অবলম্বন করে একটু ওদেরকে সাহায্য দিও, একটু আশ্রয় দিও, ব্যাস এইটুকুই আমি চাই। যদি আমার এই কথাটা তোমরা একটু মানতে পারো তাহলে আমি মনে করব যে আমার সার্থকতা এই কথাটা আমার তোমাদের অবধি পৌঁছে দেওয়ার। তো প্লিজ তোমরা এই অবলা জীবগুলোকে সাহায্য করো, ব্যাস তাহলেই হবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসব, কারণ এখন
মোটামুটি সিচুয়েশন যা খারাপ, আমি জানি যে ব্লগটা আসছে না আমার চ্যানেলে, বাট আমি খুবই চেষ্টা করছি একটা নতুন কিছু নতুনত্ব নিয়ে আসার। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অলরেডি দেখতে পাচ্ছ কিরকম হাওয়া দিচ্ছে, তো সবাই অলরেডি ভয়ের মধ্যেই রয়েছে একটা সিচুয়েশন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ এই রাস্তার কুকুরগুলোকে একা ছেড়ে দিও না, ওদেরকেও সাথে করে বাড়িতে নিয়ে থেকো যেটুকু সম্ভব, বাড়ির উঠানে বা যেখানে একটু শেড দেওয়া জায়গায় সেখানে যদি ওদেরকে রাখতে পারো, একটু জল দিয়ে একটু খাবার দিয়ে প্লিজ ওদেরকে সাহায্য করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা মনে হয় যে একজন লোকও দেখলে তোমাদের মনে হবে যে তাদের অবধি এই ইনফরমেশনটা পৌঁছে যাওয়া দরকার, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।